সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনীয় সংঘাতে আরও বেশি করে জড়িয়ে পড়ছে নেটো, বললেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ক্রিমিয়া বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া। বেলারুশের সঙ্গে কৌশলগত মহড়া চালাচ্ছে রাশিয়া সেনারা। রাশিয়ার বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করবে ইউ। রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ে মুক্ত মার্কিন বাস্কেটবল তারকা। জনসম্মুখে 27 আফগানকে বেত্রাঘাত করেছে তালেবান। ইরানে দাঙ্গার পিছনে থাকার কথা স্বীকার করেছে মার্কিন সমর্থিত বিরোধী দল। এবং আরও গভীর হচ্ছে চীন সৌদি জ্বালানি সহযোগিতা। দর্শক, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বৃহস্পতিবার রাশিয়া 24 টিভি চ্যানেলে বলেছেন, নেটো দেশগুলি ইউক্রেনের সংঘাতে ক্রমবর্ধমানভাবে জড়িত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এই ট্র্যাকে বাড়ানোর সাথে এগিয়ে চলেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনীয় সংঘাতে আরও বেশি করে জড়িয়ে পড়ছে নেটো। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বৃহস্পতিবার রাশিয়া 24 টিভি চ্যানেলে বলেছেন, নেটো দেশগুলি ইউক্রেনের সংঘাতে ক্রমবর্ধমানভাবে জড়িত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এই ট্র্যাকে বাড়ানোর সাথে এগিয়ে চলেছে। নেটো সদস্যরা ক্রমবর্ধমান এবং সরাসরি এই সংঘাতে জড়িত। কিয়েভের প্রতি তাদের সমর্থন এখন কয়েক মাস আগের তুলনায় অনেক বৈচিত্র্যময়। এটি ওয়াশিংটনের ইচ্ছাকৃত নীতির প্রতিফলন, যা ইউরোপীয়দের দ্বারা বাধ্যতামূলকভাবে অনুসরণ করা হচ্ছে সংঘাত বাড়াতে। তারা আগুন নিয়ে খেলছে, ঝুঁকি বেড়েই চলেছে, রিয়াবকভ বলেছেন। মস্কো দেখতে পায় না যে ইউক্রেনের অস্ত্র সরবরাহের পরিসরে পশ্চিমের থামার কোনো লক্ষণ আছে। পশ্চিমারা সর্বদা ভারী, দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহের পরিসর সম্প্রসারণের সাথে এগিয়ে চলেছে। একই সাথে তারা ছলনাময় এবং প্রতারণামূলকভাবে ব্যাপকভাবে একটি ধারণা তৈরি করার চেষ্টা করে যে একটি সীমান্ত রেখা রয়েছে। এই বিষয়ে এক ধরনের আত্মসংযম, আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না, রিয়াবকভ জোর দিয়েছিলেন। তিনি জোর দিয়েছিলেন যে রাশিয়ান পক্ষ এই বিষয়ে দ্বিপাক্ষিক কূটনৈতিক কাজ পরিচালনা করছে, প্রাথমিকভাবে বন্ধুত্বহীন দেশগুলোর সাথে। এই পদক্ষেপগুলি পরিণতি সম্পর্কে তাদের সতর্ক করার জন্য। রিয়াবকভ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হল এই ধরনের পশ্চিমা অভ্যাস প্রতিরোধের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম। ক্রিমিয়া বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া। রাশিয়ার নৌবাহিনী ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দরের উপর ইউক্রেনের পক্ষ থেকে একটি ড্রোন হামলা রুখে দিয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে সেভাস্তোপল শহরের গভর্নর মিখেল রাজবোজাইব একথা জানিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে এই বন্দরের উপর বেশ কয়েকবার ইউক্রেন হামলা চালানোর চেষ্টা করেছে। ক্রিমিয়া উপদ্বীপের দক্ষিণ উপকূলে সেভাস্তোপল বন্দর অবস্থিত। কৌশলগত দিক দিয়ে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এজন্য মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের সঙ্গে সেভাস্তোপল শহর একই মর্যাদার অধিকার এবং এটিও গভর্নর শাসিত শহর। বৃহস্পতিবার সকালে শহরের গভর্নর রাজবোজাইব টেলিগ্রাম চ্যানেলে যে এক পোস্টে জানান, আজ সকালে রাশিয়ার কৃষ্ণসাগরীয় বহর সাগরের উপর একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তিনি সামরিক বাহিনীর প্রশংসা করে বলেছেন, তারা বিষয়টি অত্যন্ত পেশাদারিত্বের সাথে মোকাবেলা করেছে। বেলারুশের সঙ্গে কৌশলগত মহড়া চালাচ্ছে রাশিয়া সেনারা। বেলারুশের সঙ্গে কৌশলগত মহড়া শুরু করেছে রাশিয়া এবং তারা বরফ ঢাকা এলাকায় কামানো ট্যাঙ্কের গোলাবর্ষণ করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়ার ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের সেনারা বেলারুশ প্রজাতন্ত্রের সেনাদের সঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধের মহড়া অব্যাহত রেখেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, রাত এবং দিন মিলিয়ে দুই দেশের সেনারা মহড়া চালাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সেনারা এই মহড়ায় ছোট অস্ত্রের গুলি থেকে শুরু করে মর্টারের গোলা সবই বর্ষণ করছে। এছাড়া যুদ্ধের সময় প্রয়োজনীয় যান চালানো, বিভিন্ন রকমের মানসিক বাধা সৃষ্টিকারী কোর্স সম্পন্ন করা, যুদ্ধের সময় কৌশলগত ওষুধ গ্রহণ এবং অন্যান্য শৃঙ্খলা রক্ষার মহড়া চলছে। এ নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিডিও প্রকাশ করেছে। রাশিয়া গত অক্টোবর মাসে একদল সেনাকে বেলারুশ পাঠিয়েছিল, যাদের লক্ষ্য ছিল দুই দেশের সীমান্তকে শক্তিশালীভাবে রক্ষা করা এবং একটি যৌথ বাহিনী গঠন করা। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। তিনি আগেই ঘোষণা করেছেন, ইউক্রেন তার দেশকে যখন হামলা ষড়যন্ত্র করেছিল তার আগে থেকে যৌথ বাহিনী গঠন করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করবে ইউ। বুধবার ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন বলেছেন যে এদিন রাশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদের উপর নবম দফা নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে কমিশন। প্রস্তাবে রাশিয়ার 200 ব্যক্তি ও শিল্প প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে ইউ কমিশন। তাদের মধ্যে রয়েছেন রুশ সামরিক নেতা ও রাজনীতিবিদগণ। তাছাড়া তিনটি রুশ ব্যাংক, রাসায়নিক পণ্যদ্রব্য ও নার্ভ এজেন্ট সহ কিছু সামরিক এবং বেসামরিক দ্রব্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করবে ইউ। ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী 27টি সদস্য দেশের অনুমোদন নিয়ে ইউ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এই প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।
রাশিয়ার সঙ্গে বন্দী বিনিময়ে মুক্ত মার্কিন বাস্কেটবল তারকা। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনার রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের দোষী সাব্যস্ত অস্ত্র ব্যবসায়ের বিনিময়ে তাকে মুক্তি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। দুইবার অলিম্পিক গোল্ড মেডেলের অধিকারী ব্রিটনি গ্রাইনারকে বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় বলে মনে করা হয়। গত ফেব্রুয়ারিতে মস্কোর কাছের একটি বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার লাগেজে গাজার তেল থাকা একটি ভেপ কার্টিস পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে মৌসুম না থাকায় রাশিয়ায় ক্লাব বাস্কেটবল খেলতে যান তিনি। মাদক মামলায় গ্রাইনারকে 9 বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। 31 বছর এই তারকা গাজার তেল রাখার কথা স্বীকার করেছেন, তবে আদালতে তিনি বলেন তার সদ ভুল হয়েছে। আদালত তাকে মাদক পাচার ও রাখায় অভিযুক্ত করে প্রসিকিউটরদের সুপারিশে প্রায় সর্বোচ্চ সাজা দিয়েছে। এর কয়েকদিনের মাথায় ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া, আর তার মামলাটি নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ে কূটনৈতিক তৎপরতার বিষয় হয়ে ওঠে। রুশ আদালতের দণ্ডকে অগ্রহণযোগ্য আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গ্রাইনারকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র রাশিয়া বন্দি বিনিময় নিয়ে আলোচনা শুরু করে। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র কারাবন্দী রুশ অস্ত্র পাচারকারী ভিক্টর বাউটকে হস্তান্তরের বিনিময়ে ব্রিটনি গ্রাইনারকে মুক্ত করা হয়েছে। ভিক্টর বাউট মৃত্যু ব্যবসায়ী নামে পরিচিত। তিনি সাবেক সোভিয়েত সেনাবাহিনীর একজন কর্মকর্তা। মার্কিন নাগরিকদের হত্যা ষড়যন্ত্র সহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে যুক্তরাষ্ট্রে 25 বছরের কারাদণ্ড ভোগ করেছেন। রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ে আরেক মার্কিন নাগরিক পল ওয়েলানকে অন্তর্ভুক্ত করা হয়নি। জনসম্মুখে 27 আফগানকে বেত্রাঘাত করেছে তালেবান। আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি প্রদেশে বৃহস্পতিবার ব্যভিচার, চুরি, মাদক এবং অন্যান্য অপরাধের শাস্তি হিসেবে 27 জন পুরুষ ও নারীকে জনসম্মুখে বেত্রাঘাত করা হয়েছে। তালেবান শাসিত আফগানিস্তানের সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, পারন প্রদেশে বেত্রাঘাতের ঘটনা ঘটেছে। সেখানে 18 জন পুরুষ এবং 9 জন নারীকে শাস্তি দেওয়া হয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে বেত্রাঘাতের সময় উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তারা সমাজে শরিয়া আইন বাস্তবায়নের গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন। আব্দুর রহিম আদালতের একজন কর্মকর্তা বলেছেন, প্রতিটি মামলায় 3টি আদালতে পুরুষ ও নারীদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং প্রত্যেককে 25 থেকে 39 বার বেত্রাঘাত করা হয়েছে। প্রাদেশিক রাজধানী চরকারে অনির্দিষ্ট সংখ্যক শাস্তিপ্রাপ্তকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রশিদ বলেছেন, নানা ধরনের শাস্তি সহ বিভিন্ন মামলা ছিল যা সবগুলি আদালতে অনুমোদিত হয়েছে এবং স্থানীয় লোকজন ও কর্মকর্তাদের জনসমাবেশে তা বাস্তবায়ন করা হয়েছে। তালেবান কর্তৃপক্ষ এক ব্যক্তির হত্যার দায়ে দোষী সাব্যস্ত একজন আফগানকে মৃত্যুদণ্ড কার্যকর করার একদিন পরই বেত্রাঘাতের এই ঘটনা ঘটল। গত বছর তালেবানরা আফগানিস্তানে দখল নেওয়ার পর প্রথম প্রকাশ্য মৃত্যুদণ্ড সেটি। তালেবান সরকারের শীর্ষ মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নিহতের বাবা রাইফেল দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির পশ্চিমে ফারা প্রদেশের শত শত দর্শক এবং শীর্ষ তালেবান কর্মকর্তাদের সামনে মৃত্যুদণ্ডটি কার্যকর হয়েছে। রাজধানী কাবুল থেকে কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত হয়েছিলেন। এদিকে একটি পৃথক আদালতে বিবৃতিতে বলা হয়েছে, এই সপ্তাহের শুরুতে দেশটির পূর্বে পাকতিকা প্রদেশের চুরির দায়ে দোষী সাব্যস্ত 3 ব্যক্তিকে জনসম্মুখে বেত্রাঘাত করা হয়েছে। 90-এর দশকের শেষের দিকে আফগানিস্তানের তালেবান শাসনের সময় দোষী সাব্যস্ত ব্যক্তিদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড, বেত্রাঘাত এবং পাথর ছুড়ে মারা হতো। 2021 সালে 20 বছরের যুদ্ধ শেষে বিদেশী সৈন্য প্রত্যাহার করার পর তালেবান প্রাথমিকভাবে নারী এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে তারা ষষ্ঠ শ্রেণীর বাইরে মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপ সহ অধিকার ও স্বাধীনতা সীমিত করেছে। ইরানে দাঙ্গার পিছনে থাকার কথা স্বীকার করেছে মার্কিন সমর্থিত বিরোধী দল। মার্কিন সমর্থিত বিরোধী গোষ্ঠীর প্রধান নেতা মরিয়াম রাজাভি ইরানে সাম্প্রতিক দাঙ্গা সংগঠিত করার কথা স্বীকার করেছেন। তাসনিম বার্তা সংস্থা বৃহস্পতিবার রাজাভির অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, এই আন্দোলন বা দাঙ্গা বিদ্রোহী কেন্দ্রগুলো ব্যবহার করে মুজাহিদিন খালক অর্গানাইজেশন এমকিউ দ্বারা সুসংগঠিত হয়েছিল। এমকিউর প্রধান মরিয়াম রাজাভিকে উদ্ধৃত করে তাসনিম বলেছে, ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদ বা বর্তমান সরকারের বিকল্প হিসেবে আমরা বিবেচনা করি। তিনি বলেন, রাজাভির মন্তব্যটি কয়েক ঘন্টা পরে তার ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। এর আগে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি বা IRNA জানিয়েছে যে রাজাভি, যিনি নিজেকে ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের সভাপতি বলতেন, তিনি সোশ্যাল মিডিয়ার ট্রানজিশন পিরিয়ডের জন্য নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিলেন। রাজাভি এবং তার স্বামী মাসুদ 17,000 নিরীহ ইরানিদের মৃত্যুর জন্য দায়ী সংবাদ সংস্থা বলেছে। মাসুদ রাজাভি ইরানের পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা। 1980-এর দশকে সংগঠনটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সন্ত্রাসী হামলা চালিয়েছিল। পরে দলটি ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। ইরাকে সাদ্দাম হোসেনের শাসনামলে সংগঠনটি ইরাক
একই ভূখণ্ড থেকে কাজ করে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। সংগঠনটিকে শুধু ইরানি নয়, পশ্চিমা সন্ত্রাসী হিসেবে গণ্য করা হয়েছিল, যদিও পরবর্তীতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সংগঠনটিকে কালো তালিকা থেকে সরিয়ে দেয়। গোষ্ঠীটি খোলাখুলিভাবে ইরানের বর্তমান সরকারকে উৎখাত করার লক্ষ্য ঘোষণা করে। 22 বছর বয়সে মা শামিনের শেষকৃত্যের পর 16 সেপ্টেম্বর ইরানে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে। অফিসিয়াল সংস্করণ অনুসারে পুলিশ শামিনিকে হিজাব না পরার জন্য আটক করেছিল। জিজ্ঞাসাবাদের সময় তার হার্ট অ্যাটাক হয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়েছিল। সোশ্যাল মিডিয়া অবশ্য প্রচার করে যে আমিনিকে পুলিশ মারধর করেছে। 7ই অক্টোবর ইরানের ফরেন্সিক সংস্থা একটি অফিসিয়াল মেডিকেল রিপোর্ট প্রকাশ করে যে আমিনের মৃত্যু মারধরের পরিবর্তে অসুস্থতার কারণে হয়েছে। আরো গভীর হচ্ছে চীন সৌদি জ্বালানি সহযোগিতা। চীন এবং সৌদি আরবের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও গভীর হচ্ছে। এর অংশ হিসেবে দুই দেশে দৃঢ়বিচ্ছিন্ন সাপ্লাই চেইন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান। বুধবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে সৌদি আরব পৌঁছেছেন এবং শুক্রবার তিনি 6টি আরব দেশের নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ সময় চীনা প্রতিনিধি দল সৌদি আরবের সঙ্গে জ্বালানি নিরাপত্তা এবং বিনিয়োগ সংক্রান্ত $3,000 কোটি অন্তত 20টি চুক্তি সই করবে বলে মনে করা হচ্ছে। সৌদি জ্বালানি মন্ত্রী বুধবার বিবৃতিতে বলেছেন, সৌদি আরব চীন জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি সাপ্লাই চেইন গড়ে তুলতে চায়। এর অংশ হিসেবে চীনা কারখানাগুলোর জন্য সৌদি আরবের ভিতরে একটি আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নানা রকমের সুবিধা নিতে পারবে। চীনের জ্বালানি চাহিদার ক্ষেত্রে সৌদি আরব নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে বলেও মন্ত্রী তার বিবৃতিতে উল্লেখ করেছেন। এছাড়া চীনের সাথে সম্পর্ক গভীর করার অংশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে সৌদি আরব যুক্ত হবে বলে জানানো হয়েছে। চীনা সরকারের তথ্য অনুসারে সৌদি আরব হচ্ছে বেইজিং এর প্রধান তেল সরবরাহকারী দেশ। 2022 সালের প্রথম 10 মাসে চীন যে পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করেছে তা শতকরা 80% সৌদি আরব থেকে নিয়েছে। চীন হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। 2021 সালে দুই দেশের মধ্যে $8,730 কোটি বাণিজ্য হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।